ভাজা করে নিয়ে এসেছি, খিদেও পেয়ে গেছে, শুধু ভাত করে রেখে গেছিলাম, তো ভাতের সাথে আর কিছু করা হয়নি। দিয়ে ভাবলাম একবারে ডাল পুরি নিয়ে যাই সবাই খেয়ে, একবারে দুপুরে রান্নাটা রান্না করবো, মানে দুপুরে রাতে করবো, আর তার মধ্যে কাঁচা ধোয়াও আছে যেহেতু আজকে সানডে। ঠিক আছে, গত মাসের আমার খাবারটা নিয়ে নিয়েছি, একবার খেয়ে নেবো, পরে আবার আসছি কী কী বাজার করেছি অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, তোমরা এটা দেখে কি বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ এটা ভীষণ ভালোবাসি, ছোটোবেলায় ভীষণ খেয়েছি, কিন্তু এখন আর পাই না, গ্রামে থাকি তাও কিন্তু পাই না। আর আমার মেয়ের তো ভীষণ পছন্দ, আজকে পেয়ে গেছি, কিন্তু আমার কাছে টাকাটা ভাঙানো ছিল না, নিয়ে ওইটা রেখে দিয়েছি, চলে আসলাম মাছের মার্কেটে, একদম পাশেই ছিল মাছের মার্কেট। আমার ভীষণ ভালো লাগে মাছ বাজার করতে, মাছ দেখতে, মানে মন ভরে যায় সবজি মার্কেটের মতোই। তো এখানে এসে কমন মাছগুলোই দেখলাম, রুই, কাতলা, চিংড়ি আর ইলিশ, যেগুলো থাকে আর কি। তো সেখান থেকে কিছু কিছু মাছ নিলাম আর সবজি মার্কেটটা শেয়ার করলাম। সবজি মার্কেটে দেখতে পাচ্ছো বেলা 10:30 থেকে কী পরিমাণে ভিড় থাকে, মানে শহরের বাবুরা সব মার্কেট ফার্কেট করে, আর আমি সবজি মার্কেট করতে ভীষণ ভালোবাসি। এখান থেকে কিছু আলু নিলাম, আর এই আন্টির কাছ থেকে নিলাম কিছু টমেটো, লাউ, আরও কিছু সবজি, মানে যেসব দোকানে সবজিগুলো বেশ ফ্রেশ লাগে, কালারফুল লাগে, সেসব থেকেই আমি সবজিগুলো কিনে থাকি, সেসব দোকান থেকে। আর আমার বরমশাই সব মাছগুলো আমার পছন্দ মতোই কিনেছে, তার মধ্যে শুধু চিংড়ি আর ইলিশটা নিইনি, কারণ এগুলো কমন মাছ, বেশিরভাগ দিনই আমার বাড়িতে হয়ে থাকে। সকালবেলা বাজার করতে যাওয়ার সময় বড় কনফিউজ হয়ে যায়, মানে কি বাজার করবে কি করবে না, বাড়িতে আসলে রেখে যায় কি না, বউ ঝাড়ন দেয় কি না, সেই ভয়তে আজকে বললো ঠিক আছে চলোই আজকে বেরিয়ে যাই। ছেলে আর মেয়ে ঘরেই ছিল, এক ঘন্টার মধ্যে চলে এসেছি। তো একটা শোল মাছ নিয়েছি, 400 টাকা করে কেজি ছিল, একটা মাছ নিয়েছি 500, একটুখানি বেশি হয়েছে, তো ফ্রেশ শোল মাছ, বর কিন্তু খায় না, ঠিক আছে, তাও একটা শোল মাছ নিয়েছি। আর কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের পেটিটা পছন্দ হয়েছিল, বড়ো কাতলার পেটি, কিন্তু সেটা যেহেতু রিসেপশন আজকে আছে, সেসব সব অর্ডার করা ছিল, সেইগুলো অর্ডারের মাল যাচ্ছে, আর আমাদের এই মিডিয়াম সাইজের কাতলাগুলোই নেওয়া হলো, তাও খারাপ না, বেশ ভালো বড় সাইজের কাতলাগুলো। তো ভাবলাম আজকে পেটির সাইজগুলোই নেবো, নিজে যখন এসেছি নিজের পছন্দ মতোই বাজার করব। আর নিয়েছি মাছের ডিম, মেয়ের বাজারে গিয়েছিলাম, নিজের পছন্দ মতো কিছু জিনিস এনেছি। এটা হচ্ছে গুগলি, যেটা ছাড়ানো গুগলি, একটু দেখিয়ে দিই। আমার মেয়ে অনেকদিন থেকে বলছিল, কিন্তু ওর বাবা কখনোই আনে না, আমার চোখে পড়েছে, আগে থেকে আমি এটা কিনে নিয়েছি। এই দেখ বাবা, কিন্তু এটা পরিষ্কার করতে ধুতে ধুতে অনেক সময় লাগবে। গুগলি, যেটা কৃষ্ণনগরে ছাড়িয়ে বিক্রি হয়, আর এনেছি যেটার পাগল আমি, মটন। মটন কাটা ফাটা দেখে আমার খুব একটা পছন্দ হলো না, সাধারণত এই দোকান থেকে আমরা নিই না মটনটা, কিন্তু আজকে নিয়ে নিয়েছি, মটনটা ঢেলে রাখি, আজকে নিয়েছি ঠেলায় পড়ে, যে দোকান থেকে নিই সেখানটায় ছিল না। এই যে হচ্ছে পাইপ, ওটা পাইপ মনে হচ্ছে না, একদম খারাপও দেয়নি, কিন্তু পাইপ একটাই, মানে যেহেতু ওজনে এইটুকানি 500, পাইপ তো একটাই হবে, এটার সাথে তো আর মেশানো যাবে না। আর কি কি নিয়েছি দেখো, কত কিছু নিয়েছি আজকে। এই হচ্ছে মাছের ডিম, 250 মতো মাছের ডিম নিয়েছি, আর আমাদের যাত্রাপুর মার্কেটে সাধারণত এই মাছের ডিম মাছের সাথে দিয়ে দেয়। আর কি নিয়েছি, ও হ্যাঁ শোল মাছ নিয়েছি, চিতল মাছের জন্য গেছিলাম, চিতল মাছ তো সবদিন ওঠে না, আর এখন আজকে হচ্ছে বৌভাত, মানে রিসেপশন আছে, যে কারণে বড় বড় সব কাতলা কাটছে আজকে। তো কাতলা পেয়েছি, কিছুটা পেটির সাইজ পেয়েছি, কিন্তু যেই সাইজটা পছন্দ হয়েছিল সেগুলো অর্ডারের ছিল। এটা হচ্ছে শোল মাছ, শোল মাছটাও ভীষণ ভালো, একদম ফ্রেশ তাজা মাছ, আর শোল মাছটার দাম বেশ ভালো, 400 টাকা করে নিল, 420 না 400 টাকা, একটা মাছ নিয়েছি এটা, এটা কিন্তু একদিনে সব কিছু হবে না। আর পেটি নিয়েছি, কাতলা মাছের পেটিগুলো বেশ একটু বড় সাইজের করে নিয়েছি, দামটাও বেশ ভালো নিয়েছি, 300 করে নিয়েছে, তাই তো কাতলা মাছটা করবো, আর দেখি কি করতে পারি। আর সবজি অনেক কিছু এনেছি, হাতটা ধুয়ে নিলাম, যেহেতু মাংস টাংস ধরেছি, আর সবজি বাজার করবো না সেটা তো হতে পারে না, গেছি যেহেতু কৃষ্ণনগর। লঙ্কা নিয়েছি, লঙ্কাটা একটু দাম এখন কম আছে, শাকের দাম কম আছে, 10 টাকার আটি। এটা হচ্ছে মেথি শাক, মেথি শাকটা আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু এবছর একদিনও এখনো পরোটা করা হয়নি। আর দেখো সাদা বেগুন পেয়েছি, যেটা এখন যাত্রা করে পাই না, সাদা বেগুন নিয়েছি, 4টে দাম নিল, একটু বেশি হয়েছে, এটা 15 টাকা,
মানে 30 টাকা। তো এখানে সাদা বেগুন এনেছিলাম, সাদা বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা করে নিয়েছি, আর এখানে মাছের ডিম ভাজা, প্রায় 300 মতো মাছের ডিম। তো ডিমটাকে কোনো কিছু আর ভাঙা ঠাঙা করিনি, মানে ওইটা যদি ছাড়িয়ে পর্দাটা ছাড়িয়ে যদি পরিষ্কার ধুয়ে রান্না করা যায় তাহলে পুরোটা ছেড়ে যায়, এই কারণে ধুয়ে ভাজা করে ফেলেছি। একসাথে আছে গোটা গোটা, এটা আর তরকারি করিনি। আর বন্ধুরা, কাতলা মাছের পেটি দিয়ে মাছের তরকারি একদম রেডি, কাতলা মাছের পেটির কালিয়া। এটা আরেকটুখানি ফুটবে, ঝোলটা কমবে। আর ফ্রেন্ড, এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো এখনও কাচতে পারিনি, 10টার মধ্যে তো হয়ে যেত কাঁচা ধোয়া, যেহেতু কত মাসের সাথে বাজার করতে বেরিয়ে গেছিলাম সে কারণে কাঁচা হয়নি। তো অনেকগুলো পরিমাণে ভিজিয়েছি, এতগুলো জামা কাপড় পাশে আর এই কটা ভিজিয়েছি, এগুলো তাড়াতাড়ি করে কেচে দেবো। বুঝতেই পারছো আমাদের কত সুন্দর আয়রন কলের জলে। এখানেও কিছু জামা কাপড় আছে, যতটা পারি আজকে ধুয়ে ঠুয়ে রাখতে হবে, কিন্তু গরম পড়তে শুরু করে দিয়েছে, যে কারণে কিছু ভারী ভারী মোটা যেসব জিনিসগুলো আছে শীতের পোশাক সেগুলো কেচে কেচে এখন থেকে তুলতে থাকবো, কারণ সোমবার মানে আগামীকাল থেকে আবার স্কুল রানিং হয়ে যাচ্ছে, ছেলের স্কুল থাকবে, মেয়ের স্কুল ছেলেকে নিয়ে তো যেতে হচ্ছে, যে কারণে বেশিরভাগ কাজকর্মগুলো এই ছুটির দিন করে গুছিয়ে রাখবো, আর স্কুলে যাওয়ার আগে যতটা পারি করে রেখেই যাবো। ঠিক আছে, সব কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার আসছি। তো ফ্রেন্ড, এই আজকে রান্না হয়েছে কাতলা মাছের পেটির কালিয়া, আর পেঁয়াজ যেসব রান্নাগুলো দেখালাম সেটাই হয়েছে, এটা একটা শর্ট নিচ্ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে কিন্তু মটন বা ঘুগলি কোনো কিছুই করে উঠতে পারিনি, যেহেতু আজকে অনেক কাজ আছে, এমনিতেই আসতে দেরি হয়ে গেছে, 10টার পরে থেকে রান্না শুরু করেছি টিফিন করে, তাই এটুকুনি আজকে রান্না। তো ফ্রেন্ড, স্নান টান করে রেডি, ছেলে মেয়েকে স্নান করানো কমপ্লিট, আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, কাঁচা ধোয়া, এবার বাবুকে খাওয়াবো মানে ছেলেকে খাওয়াবো, আর মেয়েকে খেতে দিয়ে দেবো। আর রান্নার একটা শর্টও করেছি, মানে থালি, দুপুরের রান্না না, মানে লাঞ্চ মেনুর একটা থালি করেছি, চলো শেয়ার করি। এদিকে একটা থালি রেডি করেছি, লাঞ্চ থালি, মানে সানডে লাঞ্চ থালি, সেটা একটা শর্ট করলাম। এই ছুটির দিনে কোনো আরাম নেই, ছুটির দিনে কাজ আরও বেশি থাকে, আবার হয়তো সন্ধ্যাবেলা একটু দরকার বেরোতে হতে পারে। ঠিক আছে, বাবুকে খাইনি, আমি একটু খেয়ে নেবো, কারণ সকাল থেকে সেই খাওয়া হয়েছে, ডালপুরি আর কিছুই খাওয়া হয়নি। ঠিক আছে, তো ফ্রেন্ড, খানা নিয়ে বসে গেছি, এখন বাবুকে খাওয়াবো। বাবাই উঠে বসো, বাবুর ভীষণ বদ অভ্যেস, ও টেবিলে খায় না, ও এখানটায় বিছানায় শুয়ে পড়ে, সে বা গরমের দিনে মেঝেতে শুয়ে পড়ে, সেইভাবে শুয়ে শুয়ে খাবে। ঠিক আছে, খাইয়ে দিই, দাঁড়াও, বন্ধ করবে। ঠিক আছে ফ্রেন্ড, খাওয়া দাওয়া করিনি, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।